আপনি কি জানেন ফ্রি ফায়ারের গোল্ড রয়্যালে এমন একটা জিনিস আছে যা ফ্রি ফায়ার সিজন 1 থেকে আজ পর্যন্ত কোনো পরিবর্তন করেনি? আচ্ছা, আপনার কি এটা জানা আছে ফ্রি ফায়ার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে কপি করে একটা ইমোট বানিয়েছে? এমনকি যে ভিডিওটা কপি করেছে সেই ভিডিওর যে টাইটেলটা আছে সেটা ইমোটের নাম হিসাবেও ব্যবহার করেছে। আচ্ছা, আপনি কি জানেন ফ্রি ফায়ার ডিজো অলক ক্যারেক্টার আনার জন্য বাস্তব জীবনে ডিজো অলককে মোট $27 মিলিয়ন দিয়েছিল, কিন্তু বর্তমানে 2021 সালে ডিজো অলকের কাছে মোট কত টাকা আছে জানেন? মাত্র $1 মিলিয়ন। বিশেষ হচ্ছে না? তাহলে পুরো ভিডিও দেখুন, বুঝতে পারবেন সব কিছু। আজকের ভিডিও শুরু করবো মিডকিট দিয়ে। ফ্রি ফায়ার প্রতিটা আপডেটে ছোট বড় সব কিছুর উপরে খুঁটিনাটি পরিবর্তন আনে, কিন্তু মিডকিট এমন একটা জিনিস যেটার উপর ফ্রি ফায়ার শুরু থেকে আজ পর্যন্ত শুধুমাত্র একটা পরিবর্তন এনেছে। যেদিন গেমটা শুরু হয়েছিল সেদিন মিডকিট ইউজ করলে দেখা যেত 75 SP দিচ্ছে, আর আজকে যদি আপনি মিডকিট ইউজ করে দেখেন তাহলে দেখবেন আজকেও 75 SP দিবে। তাহলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা হলো, আগে মিডকিট ইউজ করলে কোনো শব্দ হতো না, কিন্তু বর্তমান সময়ে মিডকিট ইউজ করতে গেলে ছোট্ট একটা শব্দ হয়। নেক্সট, ভিডিও শুরুতে বলেছিলাম ডিজো অলক ক্যারেক্টার ফ্রি ফায়ার আনতে রিয়েল লাইফে ডিজো অলককে $27 মিলিয়ন ফ্রি ফায়ার দিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে তার কাছে শুধুমাত্র $1 মিলিয়ন আছে। তাহলে বাকি $26 মিলিয়ন কই গেল? এর কারণটা হলো ফ্রি ফায়ারের প্রথম কোলাবরেশন ছিল ডিজো অলক, তাই ডিজো অলক ক্যারেক্টার ফ্রি ফায়ার আনতে যে পরিমাণ আয়োজন করা হয়েছিল সেই পরিমাণ আয়োজন ক্রিস্টিয়ানো রোনালদোকে ফ্রি ফায়ারে আনতে করা হয়নি। আর যেহেতু ডিজো অলক ফ্রি ফায়ারের প্রথম কোলাবরেশন ছিল, তাই ডিজো অলকের সাথে যে চুক্তি হয়েছিল সেখানে ভিন্ন কিছু রাখার চেষ্টা করেছিল ফ্রি ফায়ার, এবং চুক্তিতে উল্লেখ করা হয়েছিল ডিজো অলকের মতো দেখতে একটি ক্যারেক্টার ফ্রি ফায়ারে আনা হবে এবং এর বিনিময়ে তাকে $27 মিলিয়ন দেওয়া হবে। তবে এই টাকাগুলো তার পকেটে যাবে না। চুক্তি মোতাবেক $27 মিলিয়ন সরাসরি ব্রাজিলের অসহায় বাচ্চাদের এবং এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন অসহায় বাচ্চাদের ডোনেশন করে দেওয়া হবে। আর ডিজো অলকের কাছে যে $1 মিলিয়ন আছে সেটা ডিজো অলক বিভিন্ন ডিজে অনুষ্ঠান আর তার বিজনেস থেকে আয় করেছে। নেক্সট, ফ্রি ফায়ারে যদি কোনো প্লেয়ার 24 ঘন্টা গেম খেলে তাহলে তার আইডি ব্যান হয়ে যেতে পারে। আমি বলছি না যে হয়ে যাবে, তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ ফ্রি ফায়ার গেম নিশ্চয়ই কেউ 24 ঘন্টা টানা খেলতে পারবে না। যদি 24 ঘন্টা খেলতে হয় তাহলে দেখা যাবে 4-5 জন মিলে একটা আইডিতে খেলবে। এভাবে 24 ঘন্টা গেম খেলার জন্য একটা আইডি একবার এক এক ডিভাইসে লগ ইন লগ আউট হতে থাকবে, আর এ থেকে ফ্রি ফায়ারের অ্যালগোরিদমের কাছে মনে হতে থাকবে এই আইডিতে কোনো না কোনো সমস্যা আছে। তা না হলে 24 ঘন্টা কীভাবে গেম প্লে করে? এরপরে লগ ইন লগ আউট হচ্ছে বারবার, এরকম কোনো সমস্যা আছে এটা চিন্তা করে ফ্রি ফায়ারের অ্যালগোরিদম কী করবে? এই আইডিটা ব্যান করে দিবে। যেমনটা ইন্ডিয়ার সবচেয়ে বড় আইডি ড্যাডি কলিংয়ে যে আইডিটা আছে সেই আইডিটা ব্যান করে দিয়েছিল। সেই আইডি বড় করার জন্য অনেকজন মিলে একসাথে গেম প্লে করতো, আর শেষ পর্যন্ত আইডিটা ব্যান হয়ে যায়, যদিও পরবর্তী সময়ে এই আইডিটা ব্যাক আনা সম্ভব হয়েছিল। নেক্সট, আচ্ছা আপনি কি জানেন ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপে কোন জায়গাটা সবচেয়ে বেশি আপডেট হয়েছে? হয়তো অনেকে বলবে পিক, আবার অনেকে বলবে ক্লক টাওয়ার, আবার অনেকে বলবে মিল, কিন্তু ফ্রি ফায়ার শুরু থেকে এখন পর্যন্ত যে ম্যাপ আপডেট করেছে সেই ম্যাপ আপডেটের মধ্যে সবচেয়ে বেশি আপডেট করেছে ফ্যাক্টরি। ফ্রি ফায়ারে প্রতিটা আপডেটে ফ্যাক্টরিতে কোনো না কোনো পরিবর্তন আনতে থাকে, আর এই কারণে সবচেয়ে বেশি আপডেট হয়ে যায় এই ফ্যাক্টরি। তবে লাস্ট যে 2 আপডেট এসেছে সেই 2 আপডেটে ফ্যাক্টরিতে তেমন একটা কোনো পরিবর্তনই আনেনি ফ্রি ফায়ার। নেক্সট, আপনি কি জানেন ফ্রি ফায়ারে শুরুর দিন থেকে আজ পর্যন্ত গোল্ড রয়্যালে একটা বিষয়ের উপর কোনো প্রকার আপডেট আসেনি, আর সেটা হচ্ছে 1 স্পিন 300 কয়েন এবং 10 স্পিন 3000 কয়েন। তবে ওপেন রয়্যাল এবং ডায়মন্ড রয়্্যালের যে স্পিনের জন্য ডায়মন্ডের পরিমাণ লাগে সেটা কখনো কখনো কম বেশি হয়েছে, তবে এই গোল্ড রয়্যালের যে স্পিনের জন্য কয়েন লাগে সেটা কখনোই কম বেশি হয়নি। শুরুতেও 300 কয়েন ছিল 1 স্পিনের জন্য, এখনও 300 কয়েন লাগে 1 স্পিনের জন্য, আর শুরুতে 10 স্পিনের জন্য 3000 কয়েন লাগতো, আর এখনও সেম জিনিস, অর্থাৎ 3000 কয়েন লাগে। আর এফেক্টটা কাদের জানা ছিল তারা কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট, ভিডিও শুরুতে বলেছিলাম ফ্রি ফায়ার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে কপি করে একটা ইমোট বানিয়েছে, এমনকি যে ভিডিওটা কপি করেছে সেই ভিডিওর যে টাইটেল আছে সেটা ইমোটের নাম হিসাবে ব্যবহারও করেছে। আসলেই তাই, বর্তমান সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যে ভিডিও আছে সেটা হচ্ছে বেবি শার্ক, এবং এই ভিডিওটা বাচ্চাদের। এই ভিডিওতে দেখা যায় বাচ্চারা মাথার উপর হাত দিয়ে নাচছে, ফ্রি ফায়ার ঠিক তেমনই একটা ইমোট আনে, অর্থাৎ এই বাচ্চারা যেভাবে নাচছে ঠিক সেভাবে নাচার মতো একটা ইমোট আনে, এবং এই ইমোটের নাম দেওয়া হয় বেবি শার্ক। আর এই ইমোটের টাইটেলের পাশাপাশি ইমোটের নিচে লিখে দেওয়া হয় গানের একটি লাইন, আর এছাড়া এই ইমোটটি ফ্রি ফায়ারে এক সময় সকলকে ফ্রিতে দিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 10, আশা করি সেটা আপনারা পূরণ করে দিবেন, আর টস বাংলা গেম চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।